প্রচণ্ড গ্রীষ্ম প্রবাহে দহিছে রাজ্য, উৎকট গরম সহ্য করব নারী ত্রাহী মধুসূধন সরিছে রাজ্যবাসী, এজাক বরষুণের হাহাকার করবলগা হয়েছে সর্বসাধারণে। শীতর কুঁয়লি পড়া বতর আহিনমহিয়া গরমতো বাহিরে ওলাব নয়া অবস্থায় চিন্তিত করে তুলিছে মানবক। ইয়ার মাজতে 48 ঘণ্টাত গরমের প্রকোপ হ্রাস হওয়ার সম্ভাবনা দেখা নাই বতর বিজ্ঞান কেন্দ্রে। স্বাভাবিক অবস্থাতক আজিও 5-6 ডিগ্রি সেলসিয়াস অধিক গরম থাকার কথা ঘোষণা করেছে বর্ঝারস্থিত বতর বিজ্ঞান বিভাগে। প্রচুর গরম সহ্য করব নারী বিগত 24 ঘণ্টাত রাজ্যত প্রাণ হেরাইছে 3 জন লোকে। তেজপুর, দেরগাঁও আর মাজুলীত গরম সহ্য করব নারী লোককেইজন মৃত্যুমুখত পড়ছে। প্রচণ্ড গরমের উচ্চ রক্তচাপত আক্রান্ত হয়ে তেজপুরের বায়ুসেনা ঘাটির অস্থায়ী কর্মচারী তথা গরমারী অঞ্চলের সলাগাঁওর অনুপ কোচ নামের লোকজন ঢলি পড়ে মৃত্যুমুখত পড়ার নামনি মাজুলীর করতিপার গাঁও পঞ্চায়েতের মনয়া চাপরির ডিবারকুলির হিটস্ট্রোকত আক্রান্ত হয়ে মৃত্যুমুখত পড়ছে। মাজুলীত পানি শুকাই যাওয়ার ফলত নদীর বালি সূর্যের তাপত গরম হয়ে পড়ছে। বতর বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুসরি সর্বোচ্চ তাপমাত্রার দিকের 38.7 ডিগ্রি সেলসিয়াসে সর্বাধিক গরম পড়েছে ডিব্রুগড়। উত্তর লক্ষিমপুর অবিচলিত হয়ে আছে পারাস্তম্ভ। সর্বাধিক তাপমাত্রা 38.6 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে উত্তর লক্ষিমপুর। ইফালে তেজপুর শিলচর মাজবাটাতো পারাস্তম্ভ স্পর্শ করেছে 38 ডিগ্রি সেলসিয়াসর ঘর। অসমীয়া প্রতিদিন ডিজিটাল ডেস্ক।